Hello friends, welcome to Defense Bangla channel. Let's start. Happy Diwali. Oba kholen hoben na DRDO ba Defense Research and Development Organization kintu Diwali shudjapon shuru kore diyeche. Bistarito aschi ajke apnader charte boro defense news er updates dicchi. Ei update gulo somporke bistarito video promannoye ashbe, kono chintar karon nei. প্রথম নিউজটি হলো ভারতীয় আর্মি FICB বা ফিউচারিস্টিক ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকলের RFI জারি করেছে। চলুন RFIটির উপর হালকা করে একবার চোখ বুলিয়ে নিই। প্রথম কথা, ফিউচারিস্টিক ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকল বা FICB আর FRCB অর্থাৎ ফিউচার রেডি কমব্যাট ভেহিকল দুটি জিনিস কিন্তু আলাদা। আমরা আজকে FICB সম্পর্কে কথা বলবো। প্রথমত 1750টি এরকম FICB গ্রহণ করা হবে, যার আবার তিনটি ভার্সন থাকবে। প্রথমটি হলো গান ভার্সন, যা নেওয়া হবে 962টি। দ্বিতীয়ত 350টি মতো কম্যান্ড ভার্সন এবং 438টি মতো সার্ভেলিয়েন্স কম্যান্ড ভার্সন হবে। এই FICBগুলি ট্র্যাক ভার্সন হবে, অর্থাৎ ট্যাঙ্কের মতো চাকা হবে। সুতরাং টাটা কেস্ট্রেল এই RFI-এর জন্য অ্যাপ্লিকেবল নয়। এই গান ভার্সনে 3 জন ক্রু থাকবে এবং 8 জন সেনা আসবে, এবং অন্য ভ্যারিয়েন্টগুলিতেও 3 জন ক্রু থাকবে কিন্তু 4 জন করে সেনা আসবে, এরকম হতে হবে। এগুলি মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ বা ভারতে তৈরি হবে। এগুলিতে 30mm মেন গান, 3rd জেনারেশন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ফায়ার করবার মতো ক্ষমতা থাকতে হবে, লয়টারিং মিউনিশনের ক্ষমতা থাকতে হবে, চিন্তা নেই। এই সম্পর্কিত ডিটেল ভিডিও আস্তে আস্তে আসবে এবং সেখানে ভেঙে বোঝানো হবে কী জিনিস এটি। এই FICB থেকে ড্রোন অপারেট করাও সম্ভব হবে, যা দূর থেকে সার্ভেলেন্স করতে সাহায্য করবে। এই FICB ভারতের পুরনো হয়ে যাওয়া BMP-2কে রিপ্লেস করবে। চলুন এবার আমরা দ্বিতীয় আপডেটটি সম্পর্কে জানি। ভারত গতকাল নির্ভয় সাবসনিক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা করেছে এবং খুব ভালোভাবে এই পরীক্ষার প্যারামিটারগুলিও উতরে গেছে। গতকাল সকাল 10:45 উড়িষ্যার চাঁদিপুর থেকে এটি টেস্ট করা হয়েছে। নির্ভয় মিসাইল সাধারণ এবং নিউক্লিয়ার ওয়ারহেড বহনে সক্ষম। এর রেঞ্জ 1000 কিলোমিটার। তবে এই মিসাইলটিতে আজকের টেস্টে দেশীয় মানিক ইঞ্জিন নাকি রাশিয়ান ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তা কিন্তু এখনও জানা যায়নি। বেশ কিছুদিন আগে থেকেই বে অফ বেঙ্গল ও আরাবিয়ান সিতে ভারত নোটাম বা এরিয়া ওয়ার্নিং জারি করেছে, অর্থাৎ প্রচুর মিসাইল টেস্ট হতে চলেছে। এই জন্যই আপনাদের দিওয়ালির শুভকামনা জানিয়েছিলাম। চিন্তা নেই, সব আপডেটগুলো আসবে আমাদের চ্যানেলে, তার জন্য সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন ডিফেন্স বাংলা চ্যানেলটি। তৃতীয় আপডেটটি হলো চীন হোতান এবং নিমগাছি এয়ারবেসে S-400 মোতায়েন করেছে। হোতান এবং নিমগাছি এয়ারবেস তিব্বত অটোনোমাস রিজিয়নে অবস্থিত এবং চীনের খুব গুরুত্বপূর্ণ অ্যাক্টিভ এয়ারবেস। কিন্তু আমি এই নিউজে একটু অবাক হয়ে গেলাম। চীনের যেখানে S-300-এর কপি HQ-90 সিস্টেম আছে, সেখানে S-400-কে তাইওয়ানের সীমানা থেকে সরিয়ে ইন্ডিয়া চায়না বর্ডারে এত গুরুত্ব দেওয়ার মানে কি বুঝলাম না। এটা কি ভয় নাকি সমীহ নাকি আবার বেলুন ফুলিয়ে রেখে দিয়েছে তা জানি না। চতুর্থ আপডেটটি হলো ভারতের UCAV বা আনম্যান কমব্যাট এরিয়াল ভেহিকেলকে নিয়ে। ভারতের ADA বা অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি ADEK বা অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টকে টেস্টিংয়ের জন্য দিয়ে দিয়েছে এবং আশা করা যায় এই বছরের UCAV-এর টেস্ট হবে। এখানে টেস্টিং হবে স্টেল, অটোনোমাস ল্যান্ডিং এবং টেক অফ ইত্যাদি। এই মডেলটি 1:1 রেশিওর হবে। এর টেস্টিংয়ের সময় রাশিয়ান স্যাটার্ন 36MT টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহার করা হবে, যা পরে ভারতের স্বদেশীয় জেট ইঞ্জিন কাবেরির ড্রাই ভ্যারিয়েন্ট দ্বারা রিপ্লেস করা হবে। UCAV যেমন শত্রুর টেরিটরিতে খুব ভেতর অবধি রেডারে ধরা না পড়ে প্রবেশ করে বম্বিং করতে পারবে, আবার নিজেকেও বাঁচাতে মিসাইল ফায়ার করতে পারবে, যা সমস্ত UCAV থেকে এই UCAV-কে আলাদা করেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।